একটা সময় ছিল যখন মানুষ টিভিতে নাটক ও সিনেমা দেখতে অভ্যস্ত ছিল, কিন্তু সেই সময় বদলে এখন টিভিতে নতুনভাবে সংযোজিত হয়েছে টিভি সিরিজ। বর্তমানে বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল সহ বিভিন্ন ভাষায় টিভি সিরিজ তৈরি হয়। বিভিন্ন ধরনের টিভি সিরিজের মধ্য হতে ইসলামী ভাবধারার টিভি সিরিজগুলো বিশ্বব্যাপী এখন বেশ জনপ্রিয়। আজকের পর্বে আমরা দেখব 2021 সালের সবচেয়ে জনপ্রিয় পাঁচটি টিভি সিরিজ। আপনি যদি এই চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। পাইতাহাত আব্দুল হামিদ তুরস্কের তৈরি একটি ইতিহাস নির্ভর টিভি চলচ্চিত্র। এই সিরিজে সুলতান আব্দুল হামিদের রাজত্বের শেষ ১৩ বছরের ইতিহাস দেখানো হয়েছে। এখানে অটোমানদের যুদ্ধ জয়ের বীরত্বগাথা, আব্দুল হামিদের দৃঢ় রাষ্ট্রশাসন এবং গ্রিক যুদ্ধকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এই টিভি সিরিজটির রচয়িতা ওসমান বাহাদুর এবং উগুর উজনুক। তুর্কি ভাষায় রচিত এই সিরিজের পরিচালক সর্দার আকর, এমরে কনেক, দোগান কারাচা এবং সেফ কিচ। পাঁচ সিজনের এই সিরিজটির মোট পর্ব সংখ্যা ১৫৪টি এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১৫০ মিনিট। আন্তর্জাতিক IMDb হিসেবে এই টিভি সিরিজের রেটিং ৫.৩। Kumandanım, Marşal Golds. Mehmet Çiçek Kutul Amre, তুরস্কের তৈরি একটি জনপ্রিয় টিভি সিরিজ। মেহমেদ এবং তার বন্ধুর কাহিনী নিয়ে মূলত এই টিভি সিরিজটি তৈরি করা হয়েছে, যারা অটোমান সাম্রাজ্যে প্রথম বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত ছিল, যাদের স্বপ্ন ছিল নিজ দেশকে শত্রুর হাত থেকে মুক্ত করা এবং তাদের হৃদয় জুড়ে ছিল শুধু দেশপ্রেম এবং জাতীয়তাবাদ। মেহমেদ দেশের জন্য যে কোনো কিছু উৎসর্গ করতে সর্বদা প্রস্তুত ছিল। জনপ্রিয় এই টিভি সিরিজটির রচয়িতা মেহমেদ বোজদাগ এবং পরিচালনা করেছেন মোস্তফা সফকি দোগান এবং কামিল আয়তিন। দুই সিজনের এই সিরিজটির মোট পর্ব সংখ্যা ৩৩টি এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১৮০ মিনিট। আন্তর্জাতিক IMDb হিসেবে এই টিভি সিরিজটির রেটিং ৬.৮। Senenlerin eğer ki intikamını almaz isek o vakit işittiklerimiz bize haram olsun. বর্তমান বিশ্বের ইসলামিক টিভি সিরিজ জগতে কুরুলুস উসমানের অবস্থান তৃতীয়। তুরস্কের তৈরি এই টিভি সিরিজটি অটোমান সাম্রাজ্যের বীর উসমানের জীবন ও বিজয়গাথা নিয়ে তৈরি করা হয়েছে। এই সিরিজের তুলে ধরা হয়েছে কিভাবে উসমান ঘরের শত্রু এবং বাইরের শত্রুকে পরাস্ত করে একটি শক্তিশালী অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। পিতা আর্তুগ্রুলের রেখে যাওয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে নিজের অসীম সাহস ও প্রজ্ঞা দিয়ে কিভাবে নিজের ক্ষমতাকে মজবুত করেছিলেন সেটি চিত্রিত করা হয়েছে এই সিরিজে। ঐতিহাসিক এই সিরিজের রচয়িতা মেহমেদ বোজদাগ এবং পরিচালক মাতেন গনি। এখন পর্যন্ত এই সিরিজের দেখানো সিজনের সংখ্যা ২টি এবং পর্ব সংখ্যা ৭টি। তুর্কি ভাষায় রচিত এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১২০ মিনিট। আন্তর্জাতিক IMDb হিসেবে এই টিভি সিরিজের রেটিং ৭.৮। Sefer bizim.
Zafer Allah'ın olsun. টানা তিন বছর জনপ্রিয়তার শীর্ষে থাকা দ্য রিলিজ আর্তুগ্রুল 2021 সালেও তার জনপ্রিয়তা ধরে রেখেছে। তুরস্কের তৈরি টিভি সিরিজটি কাই গোত্রের বীর যোদ্ধা আর্তুগ্রুলের জীবন তুলে ধরা হয়েছে। সুলাইমান শাহের সাহসী পুত্র আর্তুগ্রুল গাজীর আলেপ্পোতে কাই বসতির বিস্তার, মঙ্গোলদের সাথে যুদ্ধ এবং পরিশেষে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যে শক্ত ভিত তৈরি করেছিলেন সেই ইতিহাস সুনিপুণভাবে চিত্রিত হয়েছে এই সিরিজটিতে। ঐতিহাসিক কাহিনী নির্ভর এই সিরিজটির নির্মাতা মেহমেদ বোজদাগ এবং নির্দেশক মার্তিন গুনি। 5 সিজনের এই সিরিজের মোট পর্বের সংখ্যা 150টি এবং প্রতিটি পর্বের দৈর্ঘ্য 120 মিনিট। তুর্কি ভাষায় রচিত এই সিরিজে আর্তুগ্রুলের নাম ভূমিকায় অভিনয় করেছেন আলতান দোজায়তান। আন্তর্জাতিক IMDb হিসেবে এই টিভি সিরিজের রেটিং 8.0। জনপ্রিয় সব ইসলামিক টিভি সিরিজের মধ্য হতে 2021 সালে সবার শীর্ষে রয়েছে দ্য গ্রেট সেলজুক, গার্ডিয়ান্স অব জাস্টিস। তুরস্কের তৈরি এই টিভি সিরিজটিতে সেলজুক বংশের বীরত্ব ও শাসন ব্যবস্থার বর্ণনা করা হয়েছে। এই সিরিজে সেলজুক সুলতান মালিক শাহ এবং তার পুত্র আহমেদ সঞ্জারের বীরত্বগাথা চিত্রিত হয়েছে এবং এখানে দেখানো হয়েছে সেলজুকদের উত্থান, সাম্রাজ্য বিস্তার, যুদ্ধ, শাসন ব্যবস্থা এবং তাদের রাজত্ব। তুর্কি ভাষায় রচিত এই সিরিজের পরিচালক সিদাত ইনচি এবং লেখক সর্দার ওজন আলান। মাত্র 1 সিজনের এই টিভি সিরিজটির মোট পর্বের সংখ্যা 34টি এবং প্রতিটি পর্বের স্থায়িত্ব 150 মিনিট। জনপ্রিয় এই টিভি সিরিজটি ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে তাদের ভাষায় ডাবিং করে প্রদর্শিত হয়েছে। আন্তর্জাতিক IMDb হিসেবে এই টিভি সিরিজের রেটিং 8.4। Atam kurtulmuş oğlu Süleyman Şah'ın bu kılıcı...